দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম আলহামদুলিল্লাহ, ঈদুল আজহা কুরবানি বিষয় নিয়ে মোলা শেখ ফজলুল্লাহ আব্দুলাজিজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের মনে চাচ্ছে আরও অনেকক্ষণ শুনবো, কিন্তু যেহেতু আজকে আমাদের এই বিষয়ের উপর অনেকেই হয়তো কল করতে চাইবেন বা কল করতে পারবেন, যেহেতু কুরবানি ও এবং ঈদুল আজহা সম্পর্কে আপনারা কল করলে দেশ আমি মনে করি দর্শকরা অনেক উপকৃত হবেন, এই বিষয়ের উপর চেষ্টা করবেন কল করার জন্য। আমরা এখন এই ঈদুল আজহা কুরবানি বিষয়ে আলোচনা আর কিছু সমস্যা নিয়েছি এবং আমাদের কাছে অনেকটা প্রশ্ন চলে এসেছে। জুলহিজ্জা মাসের আমল কি? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন একজন ভাই, যে জুলহিজ্জা মাসের আমল কি? জুলহিজ্জা মাসের যে প্রথম শুরুতে যে আপনার আট দিন আছে, ওই আট দিনে কোনো নির্ধারিত কোনো আমল নাই। আমরা নফল রোজাও রাখতে পারি, রাত্রে তাহাজ্জুদের নামাজও পড়তে পারি, আর নফল খয়রাত সদকা বিভিন্নভাবে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য ইবাদত বন্দেগী করতে পারি। হ্যাঁ, আর বিশেষভাবে নয় তারিখ যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াউমুল আরাফা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বিগত এক বছরের গুণা আগামী এক বছরের গুণা ক্ষমা হয়ে যাবে, এর জন্য নয় তারিখের রোজার এই ফজিলতটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এরপরে দশ তারিখের আমল হলো কুরবানি করা, দশ তারিখের আমল হলো ঈদের নামাজে যাওয়া ইত্যাদি ইত্যাদি, এগুলো আজুল হজ্জার বিভিন্ন আমল হাদিসের মধ্যে বর্ণিত আছে। জাযাকুমুল্লাহ খাইরান। জাযাকাল্লাহ। আচ্ছা, আরেকজন ভাই প্রশ্ন করেছেন, আরাফা রোজার ফজিলত কি? আরাফার রোজার ফজিলত সহি মুসলিম শরীফের মধ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আরাফার রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত এক বছরের গুণা আর আগামী এক বছরের গুণা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এখানে সম্মানিত দর্শকবৃন্দ একটি কথা বলে রাখি, উলামায়ে কেরামরা বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন আগামী এক বছরের গুণা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, এখানে আসলে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেটা হলো যে ওই মানুষটা আরাফার রোজা রাখার কারণে আগামী এক বছর জীবন পাবে, জীবন পালেই না মানুষটা গুণা করবে, আর যদি জীবন পায় না মৃত্যুবরণ কথা আছে সে গুণা করতে পারবে না। তাহলে এখানে একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আরাফার রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার হায়াতকে বৃদ্ধি করে দিবেন আর ইনশাআল্লাহ সে আগামী বছরও জীবিত থাকবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। আমাদের সাথে কল আছে, কল চলে এসেছে, ইনশাআল্লাহ কল নিয়ে নেই। হ্যালো, কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন আছে, করতে পারবো? জি জি ইনশাআল্লাহ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। প্রথম প্রশ্ন হইল কুরবানির গোশত যারা কুরবানি দেয় এদেরকে দেওয়া জায়েজ আছে বা দেওয়া ঠিক আছে? যারা কুরবানি দিরা আর কি, যারা কুরবানি দেয় তাদেরকে দেওয়া ঠিক আছে কি? কুরবানির গোশত দেওয়া ঠিক আছে নাকি? আচ্ছা, আর বলুন। এগুলো আসলে মূল প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হইল যে আমরা দেশ হাল চাষের সময় গরু বাছুরে খুব অত্যাচার করেন, খুশাইয়া তার জিয়ার মাঝে ওই খাল টাল নেই দিয়া আট পাল লাগে আর কি, তাহাতে আট পাল লাগে, এটা তো শরীরতে যাইজ আছে নি, আর এটা অত্যাচার হয় কিনা পশুর উপরে? ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। জি 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 জি, এটা হচ্ছে আলোচনা। আর বিহার হইমু দিয়ে তারা ইবাহতে যে অত্যাচারতে বাঁচিয়ে থাকতো আর কি পশুর উপরে। আচ্ছা, তিন নম্বর প্রশ্ন হইলো পশুর সামান্য যে কুরবানি যে দেওয়া হয়েছে আর কি, মানে চ্যারিটি হলে বা আমরা দেশ আমি দেখছি আর কি পশুর লাইন দৌড়াইয়া একটা একটা হলে তারা জবাই করেন, আর অন্য পশুর বন্ধ মানে খুব কষ্ট তারা দৌড়াইয়া পেশা পায়খানা পর্যন্ত করে দেয়, এটা শরীরে ঠিক আছে নি? বুঝছি, দৌড়াই তার পেশা পায়খানা করে দেয়, বুঝছে চিল গরু তো ডাকে, বুঝছেন এটা তো ঠিক, এটা শরীর তো বুঝছেন নি? আমার অবশ্যই ওটা তো বিস্তারিত হইবা প্লিজ, আর যাতে আমি চ্যারিটি হলে অনুরোধ করবো যাতে ইলার সামনে রাখি অন্য ফসলে তার জবাই যাতে না খবর না কি, আপনি ওটা থাকি না প্লিজ। এগুলো তিন নম্বর আর চাইল নম্বর প্রশ্ন হইলো, আমরা দেশ বিড়াল দিয়ে পারলো, বিড়াল দিয়ে তো খানি দিন না বুঝছেন, পশু হকিরে খানি দিন না, বিড়াল দিয়ে খানি দিন না বুঝছেন না, এটা এটা কি তা ফাফ হইতো না, গুণ হইতো না বিড়াল বিলাই আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটা প্রশ্ন করতাম, আমার একটা ছেলে একটা মেয়ে
60 বছর আগে মারা হইছে 50 বছর আগে তে তারার নামে নাম আমরা সিনা কুরবানি দিতে আনমনি আচ্ছা আচ্ছা কি নাম মৃত ছেলে মেয়েদের জন্য কুরবানি দেবা মৃত ছেলে মেয়ে বুচি বুচি হাতে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে আমরা একটা একটা করে চলে আসি ইনশাল্লাহ আচ্ছা আর একজন প্রশ্ন করেছেন তাকবীরে তাশরিক কখন থেকে পড়তে হয় মাশাআল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন তাকবীরে তাশরিক পড়া হলো 9 তারিখ জুলহিজ্জার ফজরের নামাজের পর থেকে নিয়ে 13 তারিখ জুলহিজ্জার আসরের নামাজ পর্যন্ত প্রতি নামাজ পড়ে একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ একবার পড়া এটা হলো ওয়াজিব প্রতি ফরজ নামাজের পরে পুরুষ মহিলা দুজনের জন্য পুরুষরা একটু উচ্চ স্বরে পড়বেন আর মহিলারা একটু নিম্ন স্বরে পড়বেন এটা জুলহিজ্জার 9 তারিখ ফজরের নামাজের পর থেকে নিয়ে জুলহিজ্জার 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত এটা পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আর এই তাকবীরে তাশরিকটা ঈদের নামাজে যাওয়ার আগে ঈদের নামাজ থেকে আসার সময় সর্বসব সময় ওই দিনগুলোতে এই তাসবিহটা বেশি বেশি করা তাকবীরটা বেশি বেশি পড়া এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জাযাকুমুল্লাহ খাইর জাযাকাল্লাহ আর একজন প্রশ্ন করেছেন কুরবানি কাদের উপর ওয়াজিব সুবহানাল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন মাশাআল্লাহ কুরবানি কাদের উপরে ওয়াজিব কুরবানি ওই সমস্ত বিত্তবান মুসলমান বালিগ নরনারীর উপরে ওয়াজিব যারা কুরবানির দিনে অর্থাৎ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ যে সমস্ত মুসলমান পুরুষ মহিলা যাদের কাছে 87.48 grams অফ গোল্ড বা এর সমপরিমাণ টাকা যাদের কাছে ওই তিন দিন পাওয়া যাবে 87.48 grams অফ গোল্ড অথবা এর সমপরিমাণ ক্যাশ টাকা যাদের কাছে জুলহাজ্জার 10, 11 অথবা 12 তারিখে পাওয়া যাবে তাদের সবার উপরে কুরবানি করা ওয়াজিব তার সমপরিমাণ টাকা যদি কার কাছে 10 তারিখ 11 তারিখ 12 তারিখ জুলহাজ্জা মাসের 10, 11, 12 তারিখ থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব এই জন্য আমাদের কাছে একটা সম্পূর্ণ সপ্তাহ রয়ে গেছে আমরা আগামী সপ্তাহে দেখি যে 87.48 grams অফ গোল্ডের বাজার মূল্য কত যদি এর বাজার মূল্য হয় 350 মনে করেন আর 350 আমার কাছে থাকে জুলহাজ্জার 10, 11, 12 তারিখে তাহলে আমার জন্য কুরবানি ওয়াজিব হয়ে যাবে জাযাকুমুল্লাহ খাইর জাযাকাল্লাহ আমাদের সাথে প্রচুর কলার রয়েছেন ইনশাআল্লাহ কয়েকটা কল নিয়ে নেই ইনশাআল্লাহ হ্যালো কল আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই আমি কি একটা প্রশ্ন রাখতে পারি জি জি বলুন আপনার প্রশ্ন কি আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে আমি টেলিভিশনে একটা প্রোগ্রামে দেখছি আরকি জি দেন আমরা যারা কুরবানি দিতে যাচ্ছি যাদের নাম কুরবানিতে যাবে ওরা নাকি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ওরা চুল নখ এবং দাড়ি কাটতে পারবে না যদি ওরা খাইতে ফালায় তাহলে তওবা করতে হবে এটা কতটুকু ঠিক আছে ওটা জানার জন্য আর কি আচ্ছা ইনশাআল্লাহ আপনি শুনতে থাকুন আর কোনো প্রশ্ন আছে জাযাকাল্লাহ আমরা পরবর্তী কলে চলে যাই ইনশাআল্লাহ হ্যালো কল আসসালামু আলাইকুম হ্যালো কল আসসালামু আলাইকুম কলটা ড্রপ হয়ে গেছে প্রচুর কলার লাইনে তো আমরা আবার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন হ্যালো কল আসসালামু আলাইকুম হ্যালো জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি হ্যালো শোনা যান না জি শোনা যাচ্ছে আমরা শুনতেছি ইনশাআল্লাহ ওয়ালাইকুম সালাম জি আমি একটা এখন কথা জিজ্ঞাসা করতে আমাকে একটা প্রশ্ন করতাম জি যে আমি কিছু জাহাতর পয়সা আছে এগুন যদি আমি হিসাব করি আলগাইয়া রাখি দেই জি আগলাইয়া রাখা যদি বাদে আমি একটা জিনিস একটা গরিব রে মানাইয়া দে ইয়াকে আচ্ছা এইটা এই পরবর্তী আমরা কল দেখি কে আছেন হ্যালো কল আসসালামু আলাইকুম
হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার একটা প্রশ্ন করতে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মামা ইউ হুজুর আইকু জিল হত চন্দর 1 তারিখ না 2 তারিখ না হন্ত জন সম প্রিয়া 1 তারিখ 1 তারিখ আজকে 1 তারিখ খালি তো আজকে 1 তারিখ আজকে 1 তারিখ ইনশাআল্লাহ আজ 1 তারিখ জি জি 1 তারিখ জি আর কোনো প্রশ্ন আছে আপনার? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখি পরবর্তী কল কে আছে। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি দুই তিনটা প্রশ্ন করতাম পারবো না? জি জি বলুন আপনার প্রশ্ন। আচ্ছা আমরা ধরে এক ঘরে যদি পাঁচজন মানুষ তা হয় আর একজন মানুষ যদি রোজগার তা হয় আর পাঁচজনের কোনো কাম থাকে না কোনো রুজি থাকে না একজনের উপরে ওয়াজিব ওয়াইনি কুরবানি আর আমরা জানি যে একজনে কুরবানি দিলাম আর আমরা সাতটা নাম জেরে দেই এই সাতটা নাম কি তাও একজনের উপরে ওয়াজিব লাগে না ওই সাতজনের নাম জেনে দেব সাতজন সাতজনের নামটা কি কারণে দেব একই দিলে কি তাও সওয়াব হইব এই যে একজনের উপরে ওয়াজিব আর সাতজন সাতজনের উপরে ওয়াজিব নাই ঠিক আছে ওটা তা আর যদি আরোটা করব আরোটা জিনিস হইলো গাড়ি যে আমরা যে নিজর বাড়ি আমরা নিজর গ্রাম যদি কোরবানি না দিয়া আমরা নিজর গরিব কোরবানি না দিয়া অন্য খানে দিলাই এই কুরবানিটা আদা হইব নিনা হইত নাই মাশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ এতে কোনো গুণ হইব নি ঠিক আছে স্যার শুনতে থাকুন আর এই যে আমরা যে কুরবানি দিয়া যে গোষ্ঠারে যে কতগান পরিমাণ নিজে রাখা যায় আর কতগান গরিবের দেওয়া যায় কোনো সময় দেখছি যে এই কুরবানিটা দিয়া বেশিরভাগ গোষ্ঠা নিজের বাড়িতে রাখা হয়ে যায় নিজেরা এক নারে গরিবের তোয়া দেওয়া হয় আচ্ছা আমরা দেখি পরবর্তী কল কে রয়েছে। হ্যালো আসসালামু আলাইকুম। প্রচুর কল আর যেহেতু আমাদের সাথে আমরা চেষ্টা করবো প্রায় আটাটা প্রশ্ন আমাদের হাতে রয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা এখন একজন প্রশ্ন করেছেন ঈদের নামাজের নিয়ম কি? একজন ভাই জানতে চেয়েছেন যে ঈদের নামাজের নিয়ম কি? ঈদের নামাজ দুই নিয়মে পড়া হয়। এক নিয়ম হলো আপনার সাধারণ নামাজের মতোই শুধুমাত্র এক নিয়ম হলো যে এক নামাজে ছয়টা তকবীর অতিরিক্ত বলতে হয় আর আরেকটি নিয়ম হলো যে বারোটা তকবীর অতিরিক্ত বলতে হয়। দুটো নিয়মই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দুটো নিয়মে পড়েছেন যে হাদিসগুলোর মধ্যে নিয়মটা আসছে দুটো হাদিস হাদিসের পরিভাষায় হাদিসে হাসান হাদিসে সহিনা হাদিসে যাইফ না হাদিসে হাসান এই জন্য দুটো পন্থা দুটো নিয়ম একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছয় তকবীর যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সেই নিয়মটাকে গ্রহণ করেছেন। আর ইমামে শাফিঈ ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যে হাদিসের মধ্যে বলা হয়েছে বারো তকবীরের কথা সেটা তারা গ্রহণ করেছেন। এই জন্য দুটো নিয়মে পড়া জায়েজ বৈধ এখানে ফিতনা সৃষ্টি করা কোনো অবকাশ নাই। জাযাকুমুল্লাহ খাইর। আরেকজন প্রশ্ন করেছেন ঈদের দিনের সুন্নত কি কি? সুবহানাল্লাহ, ঈদের দিনের সুন্নত অনেকই আছে মাশাআল্লাহ। ঈদের দিনের সর্বপ্রথম সুন্নত হলো যে আমরা ভোরবেলা জাগবো, আমরা গোসল করব, আমরা পরিষ্কার কাপড় পরব, জরুরি না যে নতুন কাপড় হইতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরব, আমরা খুশবু লাগাবো। আর ঈদের দিন আমরা তকবীর বলে বলে আমরা ঈদগাহে যাব, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল আধহার সুন্নত হলো যে ঈদুল আধহার নামাজে কিছু না খেয়ে যাওয়া আর ঘরে এসে কুরবানির গোশত খাওয়া, যদি তা সম্ভব না হয় তাহলে যাওয়ার আগেও কিছু খাইতে পারেন আর এসেও কিছু খাইতে পারেন। আর আরেকটি সুন্নত হলো যে আপনি যখন ঈদুল আজহাতে যাবেন তো এক রাস্তা দিয়ে যাবেন আর অন্য রাস্তা দিয়ে আসবেন, এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহ। আরেকটা প্রশ্ন, কুরবানির গোশত বন্টন করার নিয়ম কি? লাস্টে যে ভাই প্রশ্ন করেছেন এটার উত্তর হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ। তাহলে লাস্টে প্রশ্ন কেটে দেন, এখানে উত্তর এসে যাবে। জাযাকাল্লাহ। একজন ভাই জানতে চেয়েছেন, আর এই ভাই লাইভে প্রশ্ন করেছিলেন, আরেকজন ভাই অনলাইনে প্রশ্ন করেছিলেন যে কুরবানির মাংস বা গোশত সেটাকে বন্টন করার নিয়ম কি? মনে রাখবেন, কুরবানি আমরা করি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য, শুধু মাংস আর গোশত খাওয়ার জন্য নয়। এজন্য উলামায়ে কেরাম আমরা বলেন যে কুরবানির যে গোশতটা হবে সেটাকে তিন হিস্সায় বন্টন করা হবে। এক হিস্সা এক অংশ দান করা হবে যারা গরিব গোরাবা, যারা কোরবানি করতে পারে নাই তাদেরকে এক হিস্সা দান করা হবে।
দুই নম্বর হিসা নিজের যারা আত্মীয় স্বজন পরিবেশী আছেন প্রতিবেশী আছেন তাদেরকে দান করা হবে আর তিন নম্বর অংশ নিজের ঘরে রাখতে পারেন আপনি এই জন্য ওলামায়ে কেরাম বলেন উত্তম হলো মুস্তাহাব হলো এক অংশ গরিব গুরাবাকে দেওয়া দুই নম্বর অংশ নিজের আত্মীয় স্বজন বা প্রতিবেশী তাদেরকে দেওয়া আর তিন নম্বর হলো নিজের জন্য আপনি গোশত রাখতে পারেন যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু নিজের কোরবানির গোশত খেয়েছেন এই জন্য নিজের কোরবানির গোশত খাওয়াও যায় সুন্নত এটা হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু শুধু নিজে রেখে দিবেন এটাও জায়েজ আছে অনুমতি আছে কিন্তু এটা বুঝা যায় যে শুধু কোরবানিটা করাই হয়েছে নিজে খাওয়ার জন্য এই জন্য প্রতিবেশীকে দান করবেন আত্মীয় স্বজনকে দান করবেন গরিব গুরবাকে দান করবেন যাতে বোঝা যায় যে কোরবানির মকসদটা হলো আল্লাহকে রাজি খুশি করা আর নিজের যারা গরিব গুরবা আছে তাদেরকে সাহায্য সহায়তা করা এই জন্য এই তিন নম্বর তিন নিয়মে কোরবানির মাংসটাকে বন্টন করবেন গরিব গুরবাদেরকে দিবেন আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে দিবেন আর নিজের জন্যও রাখবেন এটা এরকম ভাবে করা হলো মুস্তাহাব জাযাকুমুল্লাহ খাইর আচ্ছা আরেকজন ভাই জানতে চেয়েছেন যে কুরবানি না করার আল্লাহ আকবার কুরবানি এটা ওয়াজিব একটা ওয়াজিব ছেড়ে দেওয়া যেভাবে গুনাহের কাজ ঠিক ততটুকুভাবে কুরবানি না করাও একটা গুনাহের কাজ এই জন্য কুরবানি আমরা ছাড়ব না আমরা যথাসম্ভব কুরবানি দেওয়ার আমরা চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে তার সওয়াব দান করবেন জাযাকুমুল্লাহ খাইর উনি আর একটা প্রশ্ন করেছেন কুরবানি যাদেরকে মানে যারা দিতেছেন তাদের মধ্যে এই কুরবানির গোশত দেওয়া ঠিক হবে কিনা হ্যাঁ যারা কুরবানি করছেন তাদেরকে কুরবানির গোশত দেওয়া জায়েজ আছে কিনা নাই আমাদের সমাজে একটা আপনার মানে একটা ইমেজ হয়ে গেছে একটা নিয়ম হয়ে গেছে যারা কুরবানি দেন তাদেরকে আপনার কুরবানির গোশত দেওয়া হয় না এটা আসলে ঠিক না কুরবানি যারা দিচ্ছেন তারাও আপনার আত্মীয় তাদেরকেও আপনি মাংস দিতে পারেন কোনো সমস্যা নাই আপনি যদি তাদেরকে কুরবানি গোশত দেন তাহলে আত্মীয়তার বন্ধনটা আরও নিবিড় হলো আরও শক্ত হলো এই জন্য তাদেরকে আপনি দিতে পারেন দিলে আপনার কোরবানির কোনো ক্ষতি হবে না বরং আপনি যদি কোরবানি দেন তাহলে কোরবানির মাংস দেন তাহলে যে আত্মীয়তার একটা বন্ধন সেটা আরও মজবুত হবে হ্যাঁ যদি মনে করেন যে আপনার এক আত্মীয় আপনি যদি তাকে না দেন আর উনি নারাজ হবেন না উনি মাইন্ড করবেন না উনি গুসা করবেন না বরং উনি ভালোবাসেন যে আপনার এই কোরবানির মাংসটা গরিবকে পৌঁছে যাক তাহলে আপনি তাকে না দিয়ে গরিবকে আপনি দিতে পারেন আরও ভালো হবে জাযাকুমুল্লাহ খাইর জাযাকাল্লাহ এখানে তো যেহেতু যারা কোরবানি দিচ্ছেন যেহেতু নিজেরা খাওয়া যায় এক অংশ রাখা যায় তাহলে তো ওদেরকেও দেওয়া যাবে হ্যাঁ নিজের অংশ থেকে আপনি নিজের আত্মীয়দেরকে দিয়ে দেন মাশাআল্লাহ সুন্দর কথা হ্যাঁ আপনি নিজের অংশ থেকে আপনি দিয়ে দেন ভালো ভালো জাযাকাল্লাহ ওই রকম আচ্ছা উনি আর একটা প্রশ্ন করছেন জানতেছে মানে বলছেন যে অনেক সময় দেখা যায় গরুকে অত্যাচার করা হয় হ্যাঁ জাযাকুমুল্লাহ আল্লাহু আকবার কুরবানির সময় অনেক জিনিস করা হয় এটা ভাই জাযাকাল্লাহ ভাই যে ভাই প্রশ্নটা করেছেন আপনার মাধ্যমে অসংখ্য অগণিত আপনার শ্রোতা উপকৃত হবে যে কুরবানির সময় জানোয়ারকে আপনার অনেকাংশে অত্যাচার করা হয় জানোয়ারকে আপনার তাড়াতাড়ি হাটে নেওয়ার জন্য বাজারে নেওয়ার জন্য তাকে আপনার পিছন দিকে খুসানো হয় বা এমনভাবে মারা হয় যে আপনার চামড়া ফেটে যায় রক্ত এসে যায় ইত্যাদি ইত্যাদি মানে জানোয়ারটাকে বেশি আপনার কষ্ট দেওয়া হয় এগুলো মোটেও ঠিক না এগুলো হারাম বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোর অনুমতি মোটেই দেন না আরেকটি জিনিস আপনার কোরবানির সময় করা হয় যে কোরবানির সময় আপনার অনেকাংশে দেখা যায় যে আপনার ট্যাবলেট খাইয়ে বা বিভিন্ন ধরনের আপনার মেডিসিন ঔষধ খাওয়াইয়ে জানোয়ারগুলোকে অনেক মোটা করে দেওয়া হয় যে যাতে আপনার যে ক্রেতা হবে যে জানোয়ারকে আপনার যে পশুকে উনি খরিদ করবেন তাকে ধোঁকা দেওয়া মকসদ আপনার অনেক কাছে দেখা যায় আপনার কুরবানির যে গাভী আছে সেই গাভীকে দুই তিন দিন চার দিন পর্যন্ত আপনার তার দুধটা বাহির করা হয় নাই অথবা আপনার খুব বেশি আপনার মুখ দিয়ে পাইপ দিয়ে আপনার পানি পান করাইয়ে জানোয়ারকে অনেক মোটা করে পশুকে মোটে করে দেওয়া হয় এই সমস্ত জিনিস করা এটা ধোঁকা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বারণ করেছেন আল্লাহ রসুল বলেন মান গাশানা ফালাইসা মিন্না যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দিবে সে আমাদের মতো না সে আমাদের মতো মুসলমান না অর্থাৎ মুসলমানের এটা কালচার না যে একজন মুসলমান অন্য কোনো মানুষকে সে ধোঁকা দিতে পারে এটা মোটেও ঠিক না এই জন্য কোরবানির পশুকে কষ্ট দেওয়া কোরবানির পশুকে আপনার বেশি করে আপনার মোটা তাজা করা মেডিসিনের মাধ্যমে বা পানি পান করি বা অন্য কোনো মাধ্যমে বা গাভী হলে আপনার দুই তিন দিন চার দিন পর্যন্ত দুধ বাহির না করা আপনার যে ক্রেতা তাকে ধোঁকা দেওয়ার জন্য এই সমস্ত জিনিসগুলো হারাম এগুলো মোটেই করবেন না জাযাকুমুল্লাহ খাইর জানোয়ার যে পশু এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সৃষ্টি আর সেও আল্লাহর রহমত আর আপনার আপনার ভালো ব্যবহার সৎ ব্যবহার পাওয়ার সেও অধিকার রাখে হক রাখে এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহ তাআলা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই প্রত্যেকটি জিনিসের সাথে উত্তম ব্যবহার ভালো ব্যবহার করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা ফরজ করে দিয়েছেন
এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা যাবাহতুম ফাহসিনুজ যিবহা, যে তোমরা যখন কুরবানির পশু জবাই করবে তখন খুব ভালোভাবে জবাই করবে। ভালোভাবে জবাই করার নিয়ম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ছুরি দ্বারা যে চাকু দ্বারা তোমরা জবাহ করবে সেই চাকুটা যেন খুব বেশি ধারালো হয়, যাতে করে সাথে সাথে চাকু লাগা গলার মধ্যে লাগার সাথে সাথে জানোয়ারটা জবাহ হয়ে যায় আর জানোয়ারকে আপনার অধিকাংশ কষ্ট দিয়ে জবাহ না করতে হয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে আল্লাহ রসুল দেখলেন যে ওখানে তারা জীবিত অবস্থায় জবাহ না করে জীবিত অবস্থায় যে ষাড় আছে যেটাকে বুল বলা হয় তার যে হাম যেটা থাকে ওটাকে জীবিত অবস্থায় তারা কেটে ফেলে, আর কেটে তারা আপনার ওইটাকে ভুনা করে তারা খেয়ে ফেলতো। আল্লাহ রসুল সাল্লাম বারণ করেছেন, আল্লাহ রসুল বলেন এটা হারাম, এটা জানোয়ারের সাথে ক্রুলটি, এটা জানোয়ারের সাথে নির্যাতন অত্যাচার, এটা করা ঠিক না। ঠিক তদ্রূপভাবে অনেকাংশে দুনিয়ার অনেক আপনার আনসিভিলাইজ মানুষের মাঝে এটা কালচার আছে যে জানোয়ারকে জবাহ না করে তারা জানোয়ারের আপনার পা কেটে দেয় আর জীবিত অবস্থায় জানোয়ারের আপনার চামড়া তারা বাহির করে ফেলে, এরপরে জীবিত অবস্থায় আপনার দেহ থেকে আপনার মাংস কেটে কেটে তারা আপনার বাহির করে, নাউজুবিল্লাহ এটা করা মোটেও ঠিক না, এটা ক্রুলটি টু অ্যানিমালস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে যবাহ করার কথা বলেছেন, এরপরে যখন জানোয়ারের প্রাণটা চলে যায় জানোয়ারের সামনে একটি জানোয়ারকে আপনি জবাহ করবেন না। আপনারা যারা চারিত্রিতে কাজ করি আমার অ্যাডভাইস থাকবে যে একটা জায়গা আপনার নির্ধারিত করেন, ওখানে শুধু পশু জানোয়ারকে নিয়ে যাওয়া হবে আর বাকি জানোয়ারগুলো অদৃশ্য রাখেন, যাতে করে যে জবাহার যে আপনার একটা দৃশ্য আছে সেই দৃশ্যটা সেই জানোয়ার দেখতে না পায়। এজন্য একটা পশুকে আরেকটি পশুর সামনে জবাহ করা এটা মোটেও ঠিক না, এটা একটা অন্য একটা জানোয়ারকে কষ্ট দেওয়া, এরকম কাজ থেকে আমরা সবাই যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। আরেকটা প্রশ্ন ভাই করেছেন যে অনেক সময় দেখা যায় বিড়াল খাওয়ার জন্য আসে তাকে মারা হয়, খানা দেওয়া হয় না, এটাও ঠিক না, মোটেও ঠিক না। আপনার এটাও ক্রুলটি টু অ্যানিমালস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, প্রত্যেকটি জিনিসের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। এজন্য পশু পাখি জানোয়ার সবার সাথে আপনার রহমতের ব্যবহার করা হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন যে বনি ইসরাইলের একজন মানুষ জাহান্নামে শুধু ওই কারণে গেছে যে খাবার সময় বিড়ালকে সে বেঁধে রাখতো, খাবার পরিহার পরিবেশ করতো না, এজন্য আল্লাহ রাসূল বলেন যে সেই মানুষটি জাহান্নামে গেছে। এজন্য বিড়াল হোক বা পশু পাখি যাটাই যেকে আপনার আপনারা রাখবেন তাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানাহার দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে একটা উট এসে এসে শিকায়ত করলো যে ইয়া রসুলাল্লাহ আমার মালিক আমার উপরে অনেক বেশি লোড করে কিন্তু আমাকে খাবার দেয় না। তখন আল্লাহ রসুল সাল্লাহ তাকে ডাকলেন, ডাকিয়ে বললেন যে অবশ্যই তোমরা যা তোমাদের জানোয়ারগুলো পশুগুলো আছে তার হক তোমরা আদায় করবে, তাকে তারা চারা দিবে ঘাস দিবে আর তার যা দরকার তা দিবে আর তার উপরে বেশি করে লোড তোমরা দিবে না। জাযাকুমুল্লাহ খাইর। অনেক প্রশ্ন হাতে রয়ে গেছে, তারপর আমার ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ এই বিরতি পর আবার ফিরে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব।